সাবস্ক্রাইব করুন নদিয়া মেডিকার ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন সবার প্রথমে লেটেস্ট ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, নদিয়া মেডিকার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি এমন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি যেটা কিনা বিস্কুট দিয়ে চা খাওয়া নিষেধ কেন। আজকাল ধনী গরিব প্রতিটা বাড়িতেই একটা স্ট্যাটাস হয়েছে, সেটা হচ্ছে বিস্কুট দিয়ে চা খাওয়া, সেই বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করানোর মতো অনেকটা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কেউ যদি হসপিটাল কর্মী হয় সেও তার হসপিটালের ডাক্তারকে রোগ দেখায় না, কলকাতায় দেখায়। অথচ কলকাতার থেকে এসে কত ডাক্তার স্থানীয় এলাকায় চিকিৎসা করছে, এখন সেখানে দেখা যাচ্ছে যাওয়াটাই বড় আর মানুষকে বোঝানো। আমি কিন্তু দেশের রোগী নই, একদম দামি তালিকার ভুক্ত রোগী। যাক, আসল কথায় ফেরা যাক, অনেক লোকেরই দেখা যায় ঘন ঘন চা খাওয়া, তাও আবার বিস্কুট দিয়ে না হলে কেক দিয়ে। এটা চা খাওয়া দেখানো, বোঝাই দেয়। চা নিজে খাচ্ছে, ছোট ছেলে মেয়েদেরও খাওয়াচ্ছে, মনে করছে বিরাট কিছু কর্তব্য পালন করছে। এটা যে কত ক্ষতিকারক তা নিজেও জানে না, বা জানালেও গ্রহণ করে না। ছোট ছোট বাচ্চা বিস্কুট বা কেক চায়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছে, আমরা বড়রা দেখাচ্ছি, ছোটরা শিখছে। চা খাবার পর প্রশিক্ষিত বাবারা বিড়ি বা খৈনি খাচ্ছে, ছোটরা তখন না খেলেও পরবর্তীতে ধরবে বলে মেমোরিতে রেখে দিচ্ছে, পরে সার্চ করলেই পেয়ে যাবে। হ্যাঁ, এবার বলছি এই বিস্কুট খাওয়ার ক্ষতিকারক দিকটি, তাও আবার চা দিয়ে। এতে জন্মাচ্ছে ইউরিক বিষ, এতে কারো কারো সঙ্গে সঙ্গে মুখে লালা চলে আসছে। এটাই অশনি সংকেত দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে সামনে আসছে বিরাট ঝড়, যা দেহকে করবে কবজা, জ্বালাবে লাল বাতি। বন্ধুরা, এখন থেকেই সাবধান হয়ে যান, আর কখনো শুধু চা দিয়ে নয় বিস্কুট কোনোভাবেই খাওয়া চলবে না। যেমন পাউরুটি, কেক, টোস্ট বিস্কুট, সাধারণ বিস্কুট, এতে ভবিষ্যতে ডেকে আনবে বড় বিপদ, যেটা বাড়াবে আপনার জন্য ডাক্তারের খরচ, নিজের এবং ছেলে মেয়ের অসুখে বাড়তি ঝামেলা। বিস্কুট কেকের বদলে নিয়ে আসুন বালিতে ভাজা বাদাম, কিশমিশ, নানাবিধ ফল, এতে হবে প্রোটিন, দেহ থাকবে নিরোগ। আমাদের রাজ্যে আত্মীয় এলে চা বিস্কুট চানাচুর দিয়ে আতিথেয়তা করা হয়, অন্য রাজ্যে বা শিক্ষিত পরিবারেরা ফল দিয়ে সম্ভাষণ করেন। বন্ধুরা, তাহলে জেনে গেলেন, এবার থেকে বিস্কুট পাউরুটি থেকে বিরত থাকুন। আজ তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এবং আপনারা যদি নদিয়া মেডিকেল ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।